হাই ফ্রেন্ডস, আজকে চলেছি তোমাদের সাথে বিয়েবাড়ির সেকেন্ড ভিডিও শেয়ার করতে। হ্যাঁ, আজকে এসে রিসেপশনে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রিসেপশনে আমি কি কি খেলাম। আচ্ছা, প্রথমে চলে এসেছে আমার প্লেটে, দেখো ফিশ বাটার ফ্রাই। হ্যাঁ, ফিশ বাটার ফ্রাই চলে এসেছে। বেশ, ফিশ বাটার ফ্রাইটা খেতে সুন্দর ছিল, বিকজ তার কারণটা হচ্ছে ভেতরে মাছটা দারুণ ছিল। তারপরে এসে কড়াইশুঁটির কচুরি আর ডাল মাখানি, তার সাথে স্যালাডটা কিন্তু অবশ্যই আছে। ফিশ বাটার ফ্রাইটা খাওয়ার পর কড়াইশুঁটির কচুরি ডাল মাখানি, তারপরে এসে প্লেন সাদা ভাত, তার সাথে এসে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়ার সাথে ভাতটাকে ভালো করে মেখে খাওয়া যাক। আমার কিন্তু মাছ খেতে একটু বেশ ভালো লাগে, তাই কাতলা মাছটা দিয়ে ভাতটা কিন্তু আমি বেশ জমিয়ে খেয়েছি। দেখো মাছটা বেশ ফ্রেশ ছিল। তারপরে চলে এসে, হ্যাঁ, সবার পছন্দ আমার পছন্দের মাটন চলে এসেছে। মাটন দিয়ে ভাত দিয়ে খেতে যে কী দারুণ লাগে সেটা তোমাদেরকে আলাদা করে বলতে হবে না, তোমরা নিজেরাও জানো। এই যে একটু চর্বি পেয়ে গেছে, চর্বিটাকে দিয়ে ভাতটাকে দিয়ে জমিয়ে কিন্তু মাটনটার সাথে ভালো করে খেলাম। আর তার সাথে স্যালাডটা, এটা আমার ছোটো মাসি পাশে বসেছিল, তো এটা আমার ছোটো মানি প্লেট, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে এসে চাটনি পাপড়, তোমরা জানো আমি চাটনি পাপড় খেতে দারুণ ভালোবাসি এবং চাটনির সাথে পাপড়টাকে মিক্স করে খেতে ভালোবাসি। তারপরে এসে রসগোল্লা, রসগোল্লার পরে যেটা এসে সেটা হচ্ছে লচ চমচম বলা হয়, তো মিষ্টির সাথে জমিয়ে